নরসিংদীর মাধবদী পৌর শহরে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাধবদী পৌরসভার নবনিযুক্ত পৌর প্রশাসক আসমা সুলতানা নাসরিন। নরসিংদীর মাধবদী থেকে সুমন পালের পাঠানো তথ্য ও ছবিতে চেতনা ডেস্ক রিপোর্ট। বুধবার মাধবদী পৌরসভা হল রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভার সভাপতি আসমা সুলতানা নাসরিন তার বক্তব্যে বলেন, পূজায় আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকবে পুলিশ, সেনাবাহিনী ও মোবাইল টিম। এছাড়া পূজার নিরাপত্তায় কাজ করবে ছাত্র সমন্বয়ক ও বিভিন্ন রাজনৈতিক দলের স্বেচ্ছাসেবক টিম। পূজা চলাকালীন ইফতিজিনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি থাকবে প্রশাসনের পক্ষ থেকে। অসাম্প্রদায়িক বাংলাদেশে আমরা সকলে মিলেমিশে বসবাস করব, নির্বিঘ্নে শারদীয় উৎসব পালন করুন আপনারা। তিনি আরও বলেন, দফায় দফায় চারবার আগুন দেয়া হয়েছে মাধবদী পৌরসভায়, যার ফলে পৌর ভবন সহ গুরুত্বপূর্ণ নথিপত্র আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। পৌরসভার ফান্ড বলতে কিছুই নেই, পৌরবাসীর ট্যাক্স এর মাধ্যমে রাজস্ব আয় বাড়ে, সরকারি নিয়ম অনুযায়ী সময় মতো সকলে ট্যাক্স পরিশোধ করবেন। এ সময় উপস্থিত ছিলেন মাধবদী পৌর নির্বাহী প্রকৌশলী তারিকুল ইসলাম ভূঁইয়া, মহিষাসুরা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ কাউছার আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা শাখার সেক্রেটারি আরিফুল ইসলাম, বাংলাদেশ জামায়াত ইসলামী মাধবদী শহর শাখার আমির আমিনুল হক, সেক্রেটারি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, নরসিংদী জেলা ছাত্র সমন্বয়কগণ ও মাধবদী পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি অঞ্জন দেবনাথ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাধবদী পৌর নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাভি। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।